হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকের ভিডিওর বিষয় হলো ক্লিক ডিলারে কীভাবে একটি অ্যাকাউন্ট করব। বন্ধুরা, এই অ্যাকাউন্ট করার আগে একটি কথা বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবার দেখা যাক কীভাবে আমরা অ্যাকাউন্ট করব। বন্ধুরা, আপনারা এখান থেকে দুইভাবে অ্যাকাউন্ট করতে পারবেন, একটা সিপে নেটওয়ার্কের মাধ্যমে আর একটা স্মার্ট লিঙ্কের মাধ্যমে। আপনারা যদি এখান থেকে অ্যাকাউন্ট করেন তাহলে আপনি এখান থেকে মিনিমাম $500 নিচে উইথড্র করতে পারবেন না, আর যদি স্মার্ট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন তাহলে আপনারা মিনিমাম $100 হলে উইথড্র করতে পারবেন। চলুন এবার দেখা যাক এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমরা এখান থেকে পাবলিশার হিসেবে জয়নে ক্লিক করব, চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা নিচে চলে আসব, এখানে আমাদের ইনফরমেশনগুলো দিব, দেওয়ার পর এখান থেকে সাইন আপ করব। তো বন্ধুরা, আমরা এখান থেকে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দেই। তো বন্ধুরা দেখেন, আমরা এখান থেকে ফার্স্ট নেম দিয়ে দিছি, লাস্ট নেম দিয়ে দিছি, কান্ট্রি দিয়ে দিছি, ফোন নাম্বারটা দিয়ে দিছি, তারপরে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছি, তারপরে এখান থেকে আমি কোথা থেকে এই নেটওয়ার্কের কথা শুনছি সেটা দিয়ে দিয়েছি, তারপরে এখান থেকে স্কাইপি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। তো এবার এখান থেকে আমরা অবশ্যই এই টিকগুলোতে মার্ক করব, মার্ক করার পর এখান থেকে আই এম এ নট রোবট ক্লিক করব। করার পর এখান থেকে আমরা সরাসরি সাইন আপে চলে যাব। দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, ওরা আমার ইমেলে একটা ইমেল পাঠাইছে, আমি আমার ইমেলটা একটু চেক করি। দেখেন এখান থেকে ওরা বলছে উই হ্যাভ এ সেন্ট কনফার্মেশন ইমেল অ্যান্ডটা, এই ইমেলে একটা ইমেল পাঠিয়েছে, ইমেলটা আমাদের কনফার্ম করতে হবে। তো আমরা সরাসরি ইমেলে চলে আসি, আসার পর এখান থেকে একটি রিলোড দিই, এখন পর্যন্ত আসিনি। এখান থেকে দেখেন ক্লিক ডিলার থেকে একটা আমাকে ইমেল পাঠিয়েছে, কী বলছে, থ্যাংক ইউ ফর দ্য চুজিং ইয়োর সাইন আপ ক্লিক ডিলার স্মার্ট লিঙ্ক, ভেরিফাই ইয়োর ইমেল। আমার ইমেলটা ভেরিফাই করতে হবে, তো আমরা এখান থেকে ইমেলটা ভেরিফাই করে নিই। দেখেন থ্যাংক ইউ ফর দ্য সাইন আপ ফর দ্য ক্লিক ডিলার স্মার্ট লিঙ্ক, আমার ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। ওরা এখানে বলছে ইফ ইউ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল ইউর রিসিভ লগ ইন ক্যান্ডিডেটস, আমাকে ইউজার নেম এ টু জেড আমার এখান থেকে পাসওয়ার্ড লিঙ্ক অ্যাপ্রুভ অফ দ্য থ্রি বিজনেস, মানে আমাকে এখান থেকে ওরা তিন দিনের সময় এসেছে, তিন দিনের মধ্যে আমাকে ওরা আমার পাসওয়ার্ড আমার ইউজার নেমটা ওরা আমাকে মেল করে দেবে, ওইখান থেকে আমরা লগ ইন করে আমার অ্যাকাউন্টটা করতে পারবো। তারপরে আমার এখান থেকে যদি অ্যাকাউন্ট না দেয় আমাদের স্কাইপিতে ওরা হয়তো নক করবে, ওই নক দ্বারা আমরা আমার অ্যাকাউন্টগুলো বা আমরা কী করব, এই অ্যাপিং এই চলে আসবো, অ্যাপিংয়ে এখানে চলে আসবো, আসার পর আমরা কী করব, এখান থেকে সরাসরি নিচে আসবো, আসার পর এখানে যে ওদের অ্যাফিলিয়েট ম্যানেজারের স্কাইপি লিঙ্ক এখান থেকে কপি করব। আমি যদি মনে করি এটা, বা আপনি যদি মনে করেন এটা, যে কোনো একটা আপনি দুটোর একটা যে কোনো একটা এভাবে কপি করবেন। কপি করার পর আপনাদের স্কাইপিতে আপনি অ্যাকাউন্ট করবেন, ওই স্কাইপিতে যাবেন, যাওয়ার পর ওইখানে সার্চ দেবেন, যেমন আমরা স্কাইপিতে সার্চ দেবো, সার্চ দিয়ে আমরা ওদের সাথে মেসেজের মাধ্যমে কথা বলতে পারি, ওদের প্রথমে জানাবো হ্যালো হাউ আর ইউ, এরকমভাবে মেসেজ দিবেন, আই নিড ইউর ক্লিক ডিলার অ্যাকাউন্ট স্মার্ট লিঙ্ক অ্যাকাউন্ট, এভাবে দিবেন, দেওয়ার পর ওনারা কী রিপ্লাই দেয় সেটার উপর অপেক্ষা করবেন। ওরা ওরা মূলত একটু দেরি করে রিপ্লাই দিতে, তো অ্যাকাউন্ট দিবে সমস্যা হবে না। আপনারা একটাভাবে কাজ করতে পারেন, সেটা হলো যে ওদের ডাইরেক্ট ইমেল করতে পারেন, এখান থেকে ডাইরেক্ট ওদের সাপোর্ট টিমে ইমেল করতে পারেন, ইমেলের মাধ্যমে ওদের জানাতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা আরেকটা জিনিস দেখে নিই, এই নেটওয়ার্কটা এই সম্পর্কে আরেকটু যদি জানতে চাই তাহলে আমরা সরাসরি হু ডট ইজ এখানে চলে আসব। এখানে আসার পর আমরা এখান থেকে ক্লিক ডিলার লিখব, ক্লিক ডিলার, ক্লিক ডিলার লেখাবো, একটু সার্চ দিই, এখানে সার্চ দিলাম, এখানে যাবতীয় এই নেটওয়ার্কের যত ইনফরমেশন আছে ক্লিক ডিলারের সব এখানে শো করবে। দেখেন এখানে রেজিস্ট্রেশন এক্সপায়ার 2030 2018, রেজিস্ট্রেশন 1 2005 18,
আপডেট 2021 মানে এ টু জেড আপনার এখানে দেওয়া রাখছে, ওরা ইনফরমেশন এখানে দিয়ে রেখেছে, তার মানে প্রায় 17 বছর ধরে এই নেটওয়ার্কটা আমাদের পেমেন্ট করে আসতে আছে। এই 17 বছর ধরে তাহলে ওরা এত পেমেন্ট করেছে, তার মানে নেটওয়ার্কটি অনেক ভালো ট্রাস্টেড। আমরা এখানে অবশ্যই একটা অ্যাকাউন্ট করবো স্মার্ট লিঙ্ক হিসাবে বা অ্যাডভাইজার বা পাবলিশার হিসাবে, ঠিক আছে। এখান থেকে দেখেন ওরা এখানে নাম দিয়ে রাখছে, অর্গানিক অর্গানাইজেশন নিয়ে আসছে, অ্যাড্রেস দিয়ে রাখছে, সিটি সিটি দিয়ে রাখছে, ঠিক আছে, কান্ট্রি দিয়ে রাখছে, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, এ টু জেড ওরা এখান থেকে দিয়ে রাখছে। তো আমরা চাইলে এখান থেকে সব ইনফরমেশন এ টু জেড দেখতে পারি, ঠিক আছে, ইনফরমেশন দেখতে পারি। তো আমরা সরাসরি এখানে সরাসরি আমরা কী করবো, আমরা একটু ওয়েট করবো ক্লিক ডিলার অ্যাকাউন্টের জন্য। ওয়েট করার পর আমরা যদি আমাদের অ্যাকাউন্টটা দিতে দেরি হয় আমরা সরাসরি মেসেজ দেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।